আবহাওয়া অফিস বলছে গভীর সাগরে সৃষ্ট লঘুচাপটি আজই নিম্নচাপে পরিণত হতে পারে এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরেফ গভীর সাগরে সৃষ্ট লঘুচাপ নিয়ে কি বলছে আবহাওয়া অফিস দান্তা যে লঘুচাপ নিয়ে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ অভিমুখ হয়ে আছে যেটা শক্তি অর্জন করে কিছুক্ষণের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে এবং কি আজকের মধ্যেই সেটা গভীর নিম্নচাপে পরিণত পরিণত হবে যেটা আশঙ্কা করছে যে আগামীকাল আগামীকাল পর্যন্ত আপনাকে করতে হবে সেই রিমিল ঘূর্ণিঝড়ের জন্য সেই রিমিল ঘূর্ণিঝড় পরিণত হতে কিন্তু আগামীকাল আগামীকালের মধ্যেই সেটা পরিণত হবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস যেটা জানিয়েছে আমাদেরকে যে ছাব্বিশ তারিখের রাত বারোটায় একটি ভরা জোয়ার রয়েছে এর পাশাপাশি দুপুর একটায় ছাব্বিশ তারিখের দুপুর একটায় ভরা জোয়ার রয়েছে এই জোয়ারের সময় যদি রিমেল ঘূর্ণিঝড়টি অতিক্রম করে উপকূল অঞ্চলে সেক্ষেত্রে কিন্তু জলোচ্ছ্বাস হওয়ার একটি প্রবল জলোচ্ছ্বাস হওয়ার একটি সম্ভাবনা বা আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর বরাবরই তারা বলছেন যে এই যে যে তাপপ্রবাহ চলমান এই যে তাপপ্রবাহ সেটা কিন্তু আজকে সারাদিন অব্যাহত থাকবে আর সেক্ষেত্রে আগামীকালও যে ঘূর্ণিজলের প্রভাব সেটা আসলে উপকূল অঞ্চল থেকেই শুরু হবে বলে কিন্তু জানিয়েছে যে প্রভাব বিশেষ করে বৃষ্টি এবং ঝড়ো সেই সব হওয়া বিষয় কিন্তু কিছুটা হলেও আমাদেরকে ধারণা দিয়েছে এর পাশাপাশি বিষয় জানিয়ে রাখি যে নিম্নচাপ বা গভীর নিম্নচাপের যে পরিস্থিতি সেটা কিন্তু যেহেতু বলছে যে নিম্নচাপ পরিণত হবে সেটা কিছুক্ষণের মধ্যে হবে আর গভীর নিম্নচাপের বিষয় সেটা আমাদেরকে আনুষ্ঠানিক ভাবে তারা জানাবে বলে জানিয়েছে এছাড়াও যে মূল কথা সেটা হচ্ছে যে ঘূর্ণিঝড় রিমেল যদি পরিণত হয় বা সেটা উপকূল অঞ্চলে অতিক্রম করে ভরা জলের সেটা কিন্তু প্রবল জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কায় সেটা কিন্তু একটা একটা বলা যায় যে সাধারণ মানুষের একটা ভোগান্তি হওয়ার বা সমস্যা হওয়ার একটা কিন্তু তারা দেখছে তো এই ছিল আসলে এখান থেকে শান্তা সবশেষ শান্তা